আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের দেখাতে যাচ্ছি ফলি মাছ দিয়ে কিভাবে কোপ্তা তৈরি করতে হয়। আমি নিয়েছি 9টা ফলি মাছ। এটাকে আস্ত মাছটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। পাটার মধ্যে ছেঁচে মাছ থেকে কাটা আলাদা করে মাংসটুকু নিয়েছি। ফলি মাছের কোপ্তা করার সময় আস্ত ফলি মাছটা কে কাটার পর এটাকে পাটাতে থেতলে মাছটা থেকে মাংসটা আলাদা করে নিতে হবে কাটাতে। তারপর এটাকে ভালো করে কাটা ফেলে দিয়ে তারপর এটা অন্য যা যা ইনগ্রিডিয়েন্টস সবকিছুর সাথে মিশে তারপর এটার মধ্যে আবার ভরে তারপর ভেজে নিতে হবে। আমি দেখিয়ে দিব আপনাদের কিভাবে ফলি মাছের কোপ্তা করতে হয়। যা যা লাগছে আমি দেখিয়ে দিচ্ছি। লাগছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনে পাতা কুচি, আদা বাটা, রসুন বাটা, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া, অল্প একটু মরিচের গুঁড়ো, সব পরিমাণ মতো লবণ। প্রথমে আমি এই মিশ্রণটির সাথে পেঁয়াজ কুচি দিয়ে কাঁচামরিচ কুচি, আমি বিশেষ করে এই কোপ্তাটা একটু ঝাল করেই করি, মরিচটা আপনারা আপনাদের পছন্দ মতো দিবেন, আর সবগুলি বাটা মশলা দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ এবং ধনে পাতা যার যেমন ইচ্ছে মতো। মিশ্রণটি ভালো করে মিক্স করে নিতে হবে। যেহেতু আমি 9টা ফলি মাছ নিয়েছি অতএব আমি 9টা ভাগ করে মিশ্রণটিকে নিব। ভিউয়ার্স, আমার কোপ্তার মিশ্রণটি রেডি। আমি এখন তেলটা মিডিয়াম আঁচে ভেজে নেব, এক এক করে কোপ্তাটা ভেজে নিব। একটু ডুবো তেলে ভাজতে হবে।
এই কোপ্তাটা হাই হিটে ভাজতে যাবে না, মিডিয়াম লো আছে, মাছটা ভাজতে হবে। আমি এক এক করে সব কটি কোপ্তা ভেজে নিচ্ছি। সবগুলি কোপ্তা ভেজে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এভাবে আমি সব কয়টি কোপ্তা ভেজে নিচ্ছি। ভিউয়ার্স, শেষ হয়ে গেল আমার কোপ্তাগুলি ভাজা। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আশা করি আমার এই রেসিপিটি আপনারা ট্রাই করবেন। এবং এমন মজাদার খাবারের রেসিপি পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন। সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।